শহরের ডিবি রোডে ডিপিডিসি কর্তৃক তার অপসারণ করা হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট ব্যবস্থা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে শহরের বিবি রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হলে ডিপিডিসি কর্তৃক এই ইন্টারনেট তারের জটলার অপসারণ করে। ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ধরেই তার কেটে ফেলার কারণে বিলম্বে পড়েছেন তারা। এমনই জানান এক ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানের ইনচার্জ। ঘটনাটা আমরা তো ঢাকা থেকে আসছি, আমাদের অনেকগুলোই লিঙ্ক ডাউন, আমাদের প্রায় 3টা কেবলই ডাউন, ওই 3টা কেবল কাটা পড়ছে ফোর করার ওইখানে। তবে কৃষকজনের কাছে ওইটাই সিটি কর্পোরেশনের লোকেরা হয়তো ইয়েও করছে, তার টাকা আছে নির্দিষ্ট না না নির্দিষ্ট কোনো ইয়েও নেই। হ্যাঁ, ওইটা এরকম হয়, হইলে পরে সব তারিখ কাটা দেয়। হ্যাঁ, এরকম আরও অনেক ঘটনা করছে। এখন আপনাদের এটা সংযোগ দিতে কতক্ষণ সময় লাগবে? আমাদের আরও প্রায় এক ঘন্টার উপরে লাগবে। গ্রাহক সেবা কি বন্ধ আছে? হ্যাঁ, সবই টোটালি বন্ধ আছে। সাবির খানের ক্যামেরায় বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।